সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান স্যার আমাদেরকে কিচেন ওয়েস্ট থেকে কিভাবে এটা বায়ো এনজাইম তৈরি করা একটু বলেন দয়া করে। ধন্যবাদ। কিচেন ওয়েস্ট আসলে আমরা সাধারণত এগুলো ফেলে দিই এবং এই কিচেন ওয়েস্ট দ্বারা আমরা সহজে বায়ো এনজাইম তৈরি করতে পারি। সেজন্য কিচেন ওয়েস্ট অর্থাৎ আমরা বিভিন্ন ফলমূল বা সবজির যে খোসা থাকে এগুলোর সাথে আমরা মোলাসেস বা গুড় এবং পানি মিশিয়ে আমরা বায়ো এনজাইম তৈরি করতে পারি। সেক্ষেত্রে 1:3:10 অনুপাতে যদি এই তিনটে উপকরণ মিশাই তাহলে বায়ো এনজাইম তৈরি করা যায়। যে ধরেন যে আপনার মোলাসেস বা গুড় লাগবে, সেই গুড় নেবো 100 গ্রাম, এর সাথে 300 গ্রাম দেবো কিচেন ওয়াস্ট অর্থাৎ সবজি বা ফলমূলের খোসা, আর এর সাথে থাকবে 1 লিটার পানি। এবং এই তিনটে উপকরণ আমি একটা যদি দেখাই, যে একটা বোতল আছে, এটা সাধারণত আপনার 2 লিটার একটা বোতল নেন। নেওয়ার পরে এটার ভিতরে প্রথমে আপনি গুড় নেবেন, 1 লিটার পানি নেবেন, নিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে এরপরে এটার ভিতরে আমরা কিচেন ওয়াস্ট রাখবো 300 গ্রাম। কিচেন ওয়াস্ট কি কি হবে? কিচেন ওয়াস্টের যে কোনো সবজির ফল মূলের খোসা যেগুলো আমরা ফেলে দিই বা সবজির পাতা যেগুলো নষ্ট পাতা থাকে সেগুলো, অর্থাৎ আমরা যেগুলো ফেলে দিই সেই যে গাছপালার যে যেই অংশগুলো সেগুলো আর কি, সেটা 300 গ্রাম নিতে হবে। অর্থাৎ 100 গ্রাম গুড়ের সাথে, খেজুরের গুড়ের সাথে 300 গ্রাম কিচেন ওয়াস্ট নেবো, আর এর সাথে নেবো 1 লিটার পানি। এবং এই তিনটে এটার ভিতরে নিয়ে এই যে সিপিটা এরকম করে আটকে দেবো, এরকম আটকে একটু ঢেকে নিয়ে এটা রেখে দেবো। এবং এখান থেকে 3 মাসের ভিতরে পূর্ণাঙ্গ বায়ো এনজাইম তৈরি করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একে এটা দেওয়ার পরে যেন উপরের দিকে একটু ফাঁকা জায়গা থাকে, কারণ এই যে বায়ো এনজাইম তৈরি করলে এখানে গ্যাস সৃষ্টি হয়েছে কার্বন ডাইঅক্সাইড, এবং এটা বের করে দেওয়ার জন্য প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টা পর পর এটার মুখটা আস্তে এরকম খুলে গ্যাসটা বের করে দিতে হবে। এটা পুরো খোলা যাবে না, তাহলে অক্সিজেন ঢুকলে এই প্রক্রিয়াটা ব্যাহত হবে এবং গ্যাসটা বের করে দেখা যাবে 1 মাস পরে তেমন আর গ্যাস বের হচ্ছে না, কিন্তু তারপরে 3-4 দিন বা 5-6 দিন পর পর একটু গ্যাস বের করতে হবে। আর এরপরে দেখা যাবে 3 মাস পরে পূর্ণাঙ্গ বায়ো এনজাইম তৈরি হবে, তখন আমরা এটা ছেঁকে নেব, অর্থাৎ ছেঁকে পানিটা আলাদা একটা বোতলে সংরক্ষণ করবো এবং সেখান থেকে আমরা বায়ো এনজাইম হিসাবে গাছে ব্যবহার করে স্প্রে করবো। এটা প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করবে। আমরা কতটুকু নেব সেটা হলো যে আমরা 5 ml অর্থাৎ এই যে কিচেন ওয়াস্টের যে লিকুইডটা আমরা পেলাম ছেঁকে নেওয়ার পরে সেটা 5 ml 1 লিটার পানিতে মিশিয়ে আমরা গাছে স্প্রে করতে পারবো। আর যদি আমরা মাটিতে দিই তাহলে এটা 10-15 ml 1 লিটার পানিতে মিশিয়ে আমরা মাটিতে দেবো। দিলে কি হবে, এক দলে মাটিতে পুষ্টি উপাদান যেগুলো থাকবে সেগুলো গাছের জন্য খুবই সহজলভ্য হবে, গাছ সহজে নিতে পারবে এবং এখানে যে বিভিন্ন অণুজীবগুলো থাকবে সেটা কার্যকারিতা বাড়বে, হ্যাঁ সবাই মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে। অন্যদিকে যদি আমি স্প্রে করি এই গাছে রোগ পোকার আক্রমণ কম হবে, গাছ সতেজ থাকবে এবং গাছ এখান থেকেও তার পুষ্টি পাবে। সুতরাং এটা আপনারা না ফেলে না দিয়ে এই যে কিচেন ওয়াস্ট বা বিভিন্ন আমরা ফলমূল খাই যেটা, এটা খোসাটা ফেলে না দিয়ে এটা আমরা সহজেই আমরা বায়ো এনজাইম তৈরি করতে পারবো। কেউ যদি লার্জ স্কেলে করতে চায় তাহলে বোতলের জায়গায় বড় কোনো ড্রাম মুখ বন্ধ করে ওই সিস্টেম করে করতে পারে? হ্যাঁ সেটাও করতে পারবে, তবে খেয়াল রাখতে হবে যেন কাঁচের জিনিস নেওয়া যাবে না, প্লাস্টিকের জিনিস নিতে হবে, কারণ কাঁচের জিনিস এইটা ফেটে যেতে পারে, এই গ্যাসে যে কোনো সময় ফেটে যেতে পারে, দুর্ঘটনা করতে পারে। প্লাস্টিক সেই ড্রামটা যদি প্যাঁচ দেওয়া থাকে তাহলে আমরা সেইভাবে নিতে হবে, কারণ আমার প্রতিদিনই কিন্তু অল্প খুলে গ্যাসটা বের করতে একটা ফস করে একটা শব্দ আসবে আর কি, সেই ব্যবস্থাটা যদি থাকে সেখানে সম্ভব। তা আনুপাতিকারে নিতে হবে, অর্থাৎ 1:3:10 অনুপাতে আনুপাতিকারে নিতে হবে। আমি যদি 1 কেজি যদি গুড় নেই সেক্ষেত্রে 3 কেজি সবজির ওয়াস্ট মানে কিচেন ওয়াস্ট নিতে পারবো, আর এর সাথে কত নিব তাহলে 10 গুণ পানি, তার মানে 10 লিটার পানি, 10 লিটার পানির সাথে এভাবে আনুপাতিক যদি 1:3:10 অনুপাতে যদি আমরা নেই তাহলে সব ক্ষেত্রে সেটাও সম্ভব আর কি। এখানে একটা প্রশ্ন আছে, যেটা সাত বাগানের জন্য আমরা আসলে মূলত বেশিরভাগ কাজ করি বা সবাই এটা উপকৃত হবে, কিন্তু সাত বাগানে যারা তাদের তো আবার ম্যাক্সিমাম জায়গাটা রোদ পড়ে, এটা কি ছায়াযুক্ত জায়গা রাখতে হবে? এই যে আমরা বায়ো এনজাইম যে তৈরি করবো এটা ছায়াযুক্ত স্থানে রেখে তৈরি করতে হবে, রোদে রাখা যাবে না, অন্ধকার স্থানে আমরা রাখবো এবং সেটা এই অবস্থায় থাকবে। তবে আপনার সবসময় একটা সতর্ক থাকতে হবে যেন আমাদের এই গ্যাসটা বের করাটা, ব্যাস বের করার সময় কিন্তু অক্সিজেন না ঢুকে সেটা খেয়াল রাখতে হবে, পুরোটা মুখটা এভাবে খোলা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।